ট্র্যাডিশনাল এসপির সামনে এই কথা বলেছি, উনি বসছিলেন সামনে, উনি একটা কথার উত্তর দিতে পারেননি, নাও বলতে পারেননি, মাথা নিচু করে বসছিলেন যখন কালকে রাত্রে আমরা বলেছি এবং আমরা কমপ্লেন লজ করেছি, আমরা ওয়েট করছি, আমরা ঠিক করেছিলাম সারা রাত, আজকে সারাদিন আমরা বসে থাকবো যতক্ষণ না অর্ডার ইস্যু হয় এই ওসির বিরুদ্ধে। এখন পর্যন্ত এসছে তখন আমাকে রিকোয়েস্ট করা হয় আমাদের সকলকে, আমাদের চব্বিশ ঘন্টা সময় দিন, আমরা চব্বিশ ঘন্টা এই যে রিকোয়েস্ট আসে সিনিয়র পুলিশ অফিসার এবং ইলেকশন কমিশনের অবজারভারের কাছ থেকে, আমরা সেইটার মান্যতা দিয়ে আমরা কমপ্লেন লজ করে সেই কমপ্লেনের কপি সমস্ত জায়গায় আমরা পাঠিয়েছি, আমরা ওয়েট করছি, আজকে কৈলাস বিজয়বর্গীজি আসবেন, মুকুলজি আসবেন এবং আমরা এটা শেষ দেখে ছাড়ব। করিমপুরের নির্বাচনে এইভাবে পুলিশের সাহায্যে, গুন্ডার সাহায্যে ভোট লুট করা, ভোট গণতন্ত্রকে হত্যা করা, এটা হতে দেব না। এবং আমাদের গায়ে যতক্ষণ রক্ত আছে, বিবেক আছে, আমরা এটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিরোধ করব। এইটুকুনি আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যে তৃণমূল এতখানি ডেসপারেট হয়ে গেছে যে আজকে একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনকে দখলদারি রাজনীতির জন্যে তারা সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে জলাঞ্জলি দিয়ে হত্যা করছে এবং এটা হচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, ধিক্কার জানাচ্ছি আমরা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।